এই মুহূর্তে মহামারীর কারণে আমরা অনেকেই পর্যদস্ত আপনারা জানেন সুরক্ষা আগে জরুরি দরকার তো আমাদের সকাল সবারই মহান আল্লাহ আবুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা থাকবে আমরা এই মহামারী থেকে আগে উত্তরণে এগিয়ে যাই মহামারী থেকে আমরা বেঁচে উঠলেই কিন্তু আগামীতে আপনি এই আমাদের বিএনপির যে আন্দোলন এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ বিএনপি একদমই প্রস্তুত আছে অর্থাৎ এই প্রস্তুতির ধরন আপনি করোনা চলে করোনা চলাকালীন বা করোনা থেকে আমরা পরিত্রাণ পাওয়া মাত্রই আপনি দেখতে পারবেন আমাদের মূল দাবি যেটা যে নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হোক এই দাবি আদায়ের জন্য যা কিছু করার যে যতটুকু কর্মসূচি যে আন্দোলনের মাধ্যমে আমাদের এই অধিকারটা আমরা প্রতিষ্ঠা করব সেই আন্দোলন করার জন্য বিএনপি তৈরি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনবার রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম তো সেই হিসাবে বাংলাদেশের মানুষের যে দাবি এই দাবি কিন্তু আমাদের দিকে জনগণ তাকিয়ে আছে বাংলাদেশের বৃহত্তম বিরোধী দল একমাত্র বিরোধী দল এই মুহূর্তে গণতন্ত্রের লড়াইতে কিন্তু একমাত্র আমরাই আছি এই গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানুষের ন্যায্য অধিকার বাক স্বাধীনতা এবং তার যে মৌলিক অধিকার সাংবিধানিক এটা কিন্তু একমাত্র বিএনপি সচ্চার বিএনপি তার দাবি আদায়ের জন্য জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে অতএব আপনি ধরে নিতেই পারেন যে বিএনপি যখন বলছে যে জনগণের ভোটের অধিকার আমরা ফেরত আনব তো বিএনপি সব কিছু বুঝে নিয়েই আমরা আগামীতে ঢাকা মহানগর বলেন সারা বাংলাদেশ বলেন আমরা সম্পূর্ণ তৈরি হয়ে যে এই আন্দোলনের চরম পরিণতি অথবা পরিণতি কি হবে পরিণতি জেনেই কিন্তু আমরা আন্দোলনে যেতে চাচ্ছি অর্থাৎ আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক এবং নির্বাচনকালীন সরকারের যে সরকার হবে তার সততা এবং এই নিরপেক্ষতা বজায় রেখে যাতে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে পারে সেই আন্দোলন করতে যতটুকু যা করা দরকার সেটা চরম পরিণতি শেষ পরিণতি যেটাই বলেন আমরা সকল দিক বিবেচনা করেই কিন্তু মাঠে থাকছি এবং আগামীতে এগিয়ে যাব সরকারের যাদের উপর দায়িত্ব আছে সততা এবং সদিচ্ছা দেখানোর সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম তো এখন এই আইন পাশের পর তো আর কোনো কিছুর অবকাশ থাকে না তো বরাবরই আমরা বলে আসছি যে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এই দাবি আদায়ের জন্য আমরা আপনার আপনারা জানেন যে আগামীতে বলা হয়েছে এই দাবি আদায়ের আন্দোলনে আমরা যাব তো এ ব্যাপারে বিএনপি প্রস্তুত কিন্তু আপনারা জানেন মহামারীর কারণে করোনার কারণে কিছুটা বাধাগ্রস্ত বা বিঘ্নিত হচ্ছে সব কিছুই এই পাশাপাশি যেহেতু এখন সরকার এক পেশে এক ধরনের এক নীতি নিয়ে তারা একলা চল নীতিতে তারা এগিয়ে গেল সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগেও যেটা বলে এসছে যে জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য নির্বাচনকালীন সরকার যেন নিরপেক্ষভাবে নির্বাচনটা অনুষ্ঠান করতে পারে সেই দাবি আদায়ের জন্য বিএনপি যা করতে হয় সেই আন্দোলনে আমরা যাচ্ছি তো এটার জন্য দেশব্যাপী প্রতিটি জেলায় প্রতিটি শহরেই কিন্তু বিএনপি জানেন ইতিমধ্যে আমাদের চলমান ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসাবে নতুন নতুন কমিটি ইতিমধ্যেই মূল দল বিএনপি অঙ্গ করা হয়েছে আগের চাইতে অনেক সংগঠিতভাবে আমরা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি অনেক জায়গায় আমরা হামলারও শিকার হয়েছি কোনো কিছুতেই আমরা কিন্তু পিছিয়ে নেই যদি না আমাদের সেই ক্রমাগত আন্দোলন এবং চাপের মুখে সরকার যদি আমাদের সাথে রাজনৈতিক আলোচনা ফলপ্রসূভাবে করে যদি একটি ইতিবাচক ইতিবাচক কোনো কিছু যদি কংক্রিট নিয়ে আসতে পারে সামনে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে যদি সেই দাবি তারা মেনে নেয় তাহলে অবশ্যই সে দাবি অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশে এগিয়ে যাবে আপনি একটা বিষয় লক্ষ্য করেন যে এই নির্বাচনের আইনের কারণে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে তো সংখ্যাগরিষ্ঠ জনগণকে আপনি যখন উপেক্ষা করবেন সকল পেশা সকল শ্রেণী সকল মতের সকল ভিত্তিতেই কিন্তু এটা হওয়া উচিত ছিল ঐক্যমতের ভিত্তিতে তো যেহেতু জনগণ এখন নাবিশ্বাস ওঠা এবং প্রত্যেকেই এই আইনের বিপক্ষে তো সেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি অনুযায়ী কিন্তু আমরা জনগণের পাশে থেকে আগামীতে যাতে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয় সেটার আন্দোলনের জন্য বিএনপি এগিয়ে যাচ্ছে